পিতার পিঠে উঠে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছলো এক পরীক্ষার্থী। রিয়া ওঝা এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, কিন্তু সে অন্য পরীক্ষার্থী থেকে একেবারেই আলাদা। চলতে পারে না ঠিক মতো, রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা। কিন্তু এই প্রতিবন্ধকতাকেই জয় করে অন্য সাধারণ ছেলেমেয়েদের মতো সেও তাদের সাথে বসে দিচ্ছে এবারে মাধ্যমিক পরীক্ষা। পিতার পিঠে উঠে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আসলো এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী রিয়া ওঝা, ভুটান সীমান্ত জয়গা নিবাসী। আজ আপ মাধ্যমিক এক্সাম দে রে। হ্যাঁ, ডর লাগ রহা হ্যা? আজ আপকো ছোড়নে কে লিয়ে কোন আয়ে থে? মেরে পাপা হ্যায়। পিতাজি, আপ কোন সে স্কুল সে হো? শ্রী গণেশ বিদ্যালয়। সেও এবারে মাধ্যমিক পরীক্ষার্থী, কিন্তু অন্য আট দশটা মাধ্যমিক পরীক্ষার্থী থেকে সে একেবারেই আলাদা। সে চলতে পারে না ঠিক মতো, শারীরিক প্রতিবন্ধী। কিন্তু প্রতিবন্ধকতাকে জয় করে অন্য সাধারণ ছেলেমেয়েদের মতো সেও তাদের সাথে বসে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবার। রিয়া দলসিংপাড়া শ্রী গণেশ হাইস্কুলের ছাত্রী। তার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছে হাসিমারা হিন্দি হাইস্কুলে। পিতার পিঠে করে সে আসলো মাধ্যমিক দিতে। রিয়ার পিতা পুরুষোত্তম ওঝা জানান যে সাধারণ স্কুলে ভর্তি নিতে চায় না, এমনকি ছাত্রীদের অনেক কষ্টে ভর্তি করানো হয়েছে। আমার মেয়ের তো অনেক দূর অবধি পড়ার ইচ্ছে, যদি স্কুলে ভর্তি নেয় তবে আগে পঠন পাঠন চালু থাকবে। উসকো ভি উৎসাহ হ্যায় পড়নে কা তো আমলোগ পড়া রহে হ্যায়। ওইসে তো হ্যান্ডিক্যাপ কা ইয়ে বচ্চি কো কোই এডমিশন জলদি দেনা নাহি চাহতা হ্যায় স্কুল, তো বহুত মুশকিল সে মিলা হ্যায় এডমিশন ইয়াহ তক। তো আব ইসকে আগে আব কোই স্কুল আগর লেনে কো আগর ও করেগা তো আমলোগ কোশিশ করেঙ্গে ইসে আগে পড়ানে কে। আপকে বচ্চি কা নাম কে? রিয়া ওঝা। বর্তমান উনকি উম্র কিতনি হ্যায়? বর্তমান উম্র আবি 16 কে আসপাস। উনকো ক্যা সমস্যা হ্যায় একচুয়ালি? উসমে রিটেক বোল কে কোই ইয়ে বিমারি হ্যায় जो ग्रोथ नहीं हो पा रहा है, हड्डी वड्डी थोड़ा नहीं बढ़ता है, बैंड हो जा रहता है जॉइंट वगैरह। और भी समाज में कई ऐसे दिव्यांग बच्चे हैं जिनको एक क्या मैसेज देना चाहते हैं जो पढ़ाई छोड़ देते हैं? मैं तो यही बोलना चाहूँगा कि अगर बच्चा पढ़ने को बोलता है तो माता पिता कोशिश करें कि उसको भाई पढ़ाएँ, जहाँ तक भी संभव कोशिश करके पढ़ा दें, जहाँ तक अच्छा रहेगा उसके लिए, भविष्य के लिए।